নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের জন্য আজকে একটা ভিডিও দেওয়ার কথা ছিল এবং অবশ্যই কিন্তু সেই ভিডিওটা এখন আমি নিয়ে এসেছি এবং এই কোম্পানির সমস্ত ডিটেলস আশা করি আপনারা সবাই পেয়ে গেছেন কারণ গত একটা ভিডিও আমি দিয়েছিলাম প্রচুর রেসপন্স এসেছিল প্রচুর ভিউজ এসেছিল সেই ভিডিওটা থেকে আমাকে প্রচুর ফোন এবং এস কিন্তু প্রচুর এসেছে তো এই কাজটা আমি যেটা নিয়ে এসেছি সেই কাজের ডিটেলস কিন্তু আমি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে জাস্ট ডেটটা কবে ফাইনাল হয়েছে সেই সংক্রান্ত আলোচনা করতে এসেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন হাওড়া জেলার পাঁচলা লোকেশনে যে ওয়ার হাউস রয়েছে সেখানে বেশ কিছু সিকিউরিটি গার্ড লাগবে এবং নিউ টাউন কলকাতা নিউ টাউন যেটা রাজারহাট নিউ টাউন একদম নিউ টাউন লোকেশানে একটা রেপুটেড আইটি সেক্টরে কিন্তু বেশ কিছু সিকিউরিটি গার্ড প্রয়োজন এসকট ডিপার্টমেন্টে তো এই দুটো কিন্তু সিকিউরিটি গার্ড প্রয়োজন যেখানে হাওড়া লোকেশনে যে কাজের রয়েছে সেটা ভিডিওতে বলা রয়েছে সেখানে আটটা থেকে আটটা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট হিসাবে আপনাদের ডিউটি হবে এবং স্যালারি ট্যালারি কিছু কিন্তু ভিডিওতে বলা রয়েছে এবং যেটা কিন্তু নিউ টাউন লোকেশানে কাজ হবে সেখানে এসোট সার্ভিসে কাজ হবে সেখানে কিন্তু অনেকে ভাবছে গাড়ি চালাতে হবে একদমই না কোনো গাড়ি এখানে চালাতে হবে না কোম্পানির গাড়িতে ড্রাইভার থাকবে তারা গাড়িটাকে চালাবে এবং আপনাদের কাজ থাকবে আপনাদের সেই গাড়িতে বসে যে ক্যান্ডিডেটরা যাবে কোম্পানির যারা এমপ্লয়ীরা যাবে আসবে তাদেরকে সেখানে ছেড়ে দেওয়া বা নিয়ে আসা এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি যেখানে থাকে সেখানে আপনাদের সার্ভিসে কাজ করতে হবে এটা আট ঘন্টা দিন এখানে স্যালারি রয়েছে তো সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা রয়েছে আমি পুরোনো ভিডিও সাথে অ্যাড করে দিয়েছি আপনারা দেখে নিন এবং এখানে কিন্তু এই দুটো জায়গাতেই হাওড়ার লোকেশনে এবং যেটা নিউ টাউন লোকেশন রয়েছে দুটো লোকেশানেই কিন্তু জয়নিং করানো হবে সোমবার তো ভিডিওটা আজকে আপনারা দেখে নিন আগামীকাল রবিবার আগামীকাল আপনারা প্রত্যেকে আমাকে ফোন করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে জাস্ট এই দু ঘন্টার মধ্যে আপনারা ফোন করবেন ফোন করে নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন সোমবার কিন্তু জয়নিং করানো হবে আজকে কেউ আমাকে ফোন করবেন না সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন এই ভিডিওর সাথে কিন্তু মেন যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন আগামীকাল কিন্তু আপনারা ফোন করবেন ভিডিও স্ক্রিনে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকে আগামীকাল সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন এবং এই দুটো জায়গাতেই যারা জয়নিং করবেন তাদের কিন্তু প্রত্যেককে বিধাননগর লোকেশন আসতে হবে যেটা কলকাতা বিধাননগর বিধাননগর লোকেশনে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে প্রত্যেককে চলে আসতে হবে যারা থেকে কাজ করবেন বেডিংপত্র এবং এখানে যা যা ডকুমেন্টস বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস এবং জয়নিং এর জন্য এবং ড্রেস পারপাস যে খরচা সমস্ত টাইম বলে দিয়েছি সবকিছু নিয়ে আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে আমরা এখানে গ্যারেন্টি সহকারে আপনাদের প্রত্যেককে জয়নিং জয়নিং করে কিন্তু আমরা হান্ড্রেড করে দেবো সমস্ত জয়নিং এর দায়িত্ব কিন্তু আমাদের প্রচুর ছেলেরা এখানে কিন্তু আগে কাজ পেয়েছেন তাদের কিন্তু সরাসরি আমরা জয়নিং করিয়ে দিয়েছি তারা প্রচুর ছেলেরা কিন্তু এখন রীতিমতো এই সমস্ত কোম্পানিতে কাজ করছে যারা কাজটা করবেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন ডিটেলস কিন্তু এই ভিডিওর সাথেই আমি অ্যাড করে দিয়েছি সবাই ভিডিওটা ভালো করে দেখে আগামীকাল রবিবার সন্ধে সাতটা থেকে নটার মধ্যে নামগুলো এন্ট্রি করে নেবেন এবং জয়নিং কিন্তু সোমবার প্রত্যেককে কিন্তু টাইম মেনটেন করে আসতে হবে বিধাননগর লোকেশন এটা শিয়ালদা লোকেশন শিয়ালদা এবং দমদম জংশনের মধ্যবর্তী লোকেশান বিধাননগর এই লোকেশানে কিন্তু এগারোটার মধ্যে আসতে হবে লেট করলে কিন্তু হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নিন যে হাওড়া লোকেশানে অ্যামাজন ওয়ার হাউস যে পাঁচলা যে বেশ কিছু সিকিউরিটি গার্ড নিয়েছিল আর একটা কাজ আপনারা দেখেছিলেন কলকাতার নিউ টাউন সেখানে একটা বিরাট বড় একটা আইটি সেক্টর আইটি সেক্টরের কাজ মানে বুঝতেই পারছেন ঝা চকচকে কমপ্লেক্সে কাজ হবে কিন্তু এখানে যে কাজটা হবে সেটা আইটি সেক্টরের যে গাড়িগুলো আছে সার্ভিস যেখানে করে কোম্পানির যারা এইচআর বা কোম্পানির ম্যানেজার বা বড় বড় পোস্টে যারা রয়েছেন তাদের ছেড়ে দেওয়া বা বাড়ি থেকে কোম্পানি অব্দি গাড়িতে করে নিয়ে আসা এই সমস্ত জন্য স্কট ফ্যাসিলিটি দেওয়া রয়েছে তো সেই এসকর্টে কাজের জন্য বেশ কিছু ছেলে প্রয়োজন তো এই দুটো জায়গাতেই কিন্তু জয়নিং হবে যেটা পাঁচলা লোকেশন অ্যামাজন ওয়ার হাউস যেটা একুশ হাজার টাকা স্যালারি থাকবে ওটা গ্রস স্যালারি বললাম আর যেটা কলকাতার নিউ টাউন সংলগ্ন এরিয়াতে যারা এখানে যাতায়াত করে বা থেকে কাজ করবেন তাদের জন্য কিন্তু এখানে জয়নিং করানো হবে এসকট ফ্যাসিলিটিতে তো সেখানে আট ঘন্টা ডিউটি যেটা নিউ টাউন লোকেশনে রয়েছে সেটা কিন্তু আবার আট ঘন্টার সাইট ২৬ দিনে সেখানে ডিউটি হবে সেখানে ওই স্যালারি বারো হাজার মতন স্টার্টিং থাকবে এটা কিন্তু নেট স্যালারি বারো হাজার টাকা তার নেট স্যালারি পি এফ সবকিছু ধরে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা মতন কিন্তু থাকবে গ্রস স্যালারিটা তো আমি ডিটেলস আলোচনায় আসব তো আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম এবং মেন যে ইনফরমেশনগুলো দেওয়ার সেগুলো একটু দিয়ে রাখি এই দুটো জায়গাতেই হাওড়া পাঁচলা এবং নিউ টাউন এই দুটো জায়গাতেই কিন্তু ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সড সকলকে নেওয়া হবে এবং এই দুটো জায়গাতেই কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা নিজেদের কষ্টেই করতে হবে যেহেতু স্যালারিগুলো কিন্তু খুবই ভালো রয়েছে আর ডিটেলস আমি আসছি আর এই দুটো জায়গাতে যে কোম্পানিতে আমরা জয়নিং করাবো সেখানে যারা সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করবেন তাদের কিন্তু মিনিমাম হাইট লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এটা মিনিমাম হাইট ম্যাক্সিমাম যতটা থাকবে ভালো পাঁচ ফুট ছয় ইঞ্চি মিনিমাম হাইট মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস আর বয়স লাগবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে দুটো জায়গাতেই আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স থাকে আগে কোনো সিকিউরিটি গার্ডে কাজ করেছেন তার জন্য আগে কোথায় কাজ করেছেন তার কোনো প্রুফ দিতে হবে না কোম্পানিতে আপনাদের সাথে যারা কথা বলবেন তারা কথা বললেই বুঝে যাবেন যে আপনারা আদৌ আগে কাজ করেছেন কিনা বা আপনাদের পি থাকলে আধার কার্ড সেখানে ওদের যে পোর্টাল আছে সেখানে আধার কার্ডের নাম্বার সাবমিট করলেই ডিটেলস চলে আসবে আগে আপনি কোথায় কাজ করেছেন আপনার পি কোনো জায়গা নেই তো অনেকে আছেন প্রুফ থাকে না বলে তারা আসতে ভয় পান বা যোগ্যতা বা অভিজ্ঞতাটাকে শো করতে ভয় পান তো সেক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই আপনার প্রুফ নাই থাকতে পারে কিন্তু আপনি যদি সত্যি কোথাও ছ মাস বা এক বছর কাজ করে থাকেন সেটা বলতে পারেন তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে ছাড় পাবেন তারা কিন্তু চল্লিশের জায়গায় তেতাল্লিশ চুয়াল্লিশ হলেও এই দুটো জায়গার মধ্যে তারা কাজ কিন্তু করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে একটু বেশি অভিজ্ঞতা থাকলে তো খুবই ভালো কিন্তু পড়াশোনা মাধ্যমিক অবধি থাকতেই হবে জাস্ট ইংলিশটা যেন রিডিং ভালো করে পড়তে পারেন মানে কোম্পানির কোনো ডকুমেন্টস বা কোনো নামের লিস্ট বা কোনো চালান আসলো এগুলোকে যেন আপনি প্রপারলি পড়তে পারেন এটুকু যোগ্যতা কিন্তু আপনার থাকতেই হবে তো এই গেল সমস্ত রকম ক্রাইটেরিয়া মেনলি যেটা হাইট আমি বলে দিয়েছি তো এই হাওড়া পাঁচ লোকেশনে এখানে একুশ হাজার টাকা গ্রস স্যালারি নেট স্যালারি থাকবে তিরিশ দিনে এখানে আঠারো টাকা নেট স্যালারি বাকিটা কিন্তু পিএফিএসআই তে আপনারা পাচ্ছেন আর এই হাওড়া এবং কলকাতা দুটো সাইডেই কিন্তু বছরে দুবার করে ইনক্রিমেন্ট আছে এবং পিএফিএসআই সমস্ত ফ্যাসিলিটি রয়েছে ফ্যামিলি কভারেজ হেলথ কভারেজ নিজের ইন্স্যুরেন্স নিজের হেলথ কভারেজ সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন আর বছরে দুবার করে কিন্তু ইনক্রিমেন্ট রয়েছে দুটো জায়গাতেই স্যালারি স্ট্রাকচার খুব ভালো কলকাতা লোকেশনে আট ঘন্টায় ২৬ দিনে আপনারা নেট স্যালারি পাচ্ছেন বারো হাজার টাকা প্রত্যেক মাসে দু বা বাইশশো বা চব্বিশশো আপনার আলাদা করে জমবে আর পাঁচরা লোকেশনে আপনি বারো ঘন্টা সাইড ওটা আটটা থেকে আটটা এখানে কিন্তু ডে নাইট দুটো আপনাদের কাজ করতে হবে আর এখানে আপনাদের স্যালারি থাকছে আঠেরো হাজার চারশো টাকা নেট স্যালারি প্রত্যেক মাসে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা মতন কিন্তু আপনাদের আলাদা করে জমবে পি এফ ইএসআই আর এখানে কিন্তু তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি কাউন্ট হবে নো ওয়ার্ক নো পে বেসিস আপনি যদি উইকলি একটা ছুটি নিতে চান তার জন্য কিন্তু পয়সা পাবেন না কিন্তু আপনি তিরিশ দিন বেসিস এখানে স্যালারি কাউন্ট হচ্ছে যে কদিন মাসে ডিউটি থাকবে সে কদিনের পয়সা পাবেন কিন্তু কলকাতায় যেটা রয়েছে নিউ টাউনে ওখানে কিন্তু চারটে ছুটি দিয়ে ছাব্বিশ দিন হিসেবে প্যাকেজ করা রয়েছে আর নিউ টাউনে যারা কাজ করবেন ফ্রেশার হোক বা যাই হোক তাদের কিন্তু প্রথমে এসকট সার্ভিসে ঢুকতে হবে কারণ এটা কিন্তু আইটি সেক্টর এখানে অনেক রকম মেশিনপত্র অনেক ডিজিটাল সিস্টেমে কাজ হয় তো তার জন্য কিন্তু প্রথমে তাদেরকে আইটি সেক্টরে যারা কাজ করবেন এসকট ফ্যাসিলিটিতে ঢুকতে হবে এসকটের কাজটাই সন্ধে বেলায় মানে পুরোটাই নাইট শিফটে কাজ তাদের মর্নিং এ কোনো ডিউটি থাকে না নাইট শিফটে কাজ সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি এগারোটা এই টাইমের মধ্যে যে কোনো একটা টাইম থেকে ডিউটি শুরু হবে আট ঘন্টা করে আর এখানে কাজ আট ঘন্টা পুরো হয় না যেটা ডিটেলস আমাদের বলেছে ওখানে যারা পুরোনো ছেলেরা জয়নিং করে তাদের ট্রেনিং হয়েছিল সেখানে বলে দিয়েছে ধরুন আপনার ডিউটি সাতটা থেকে শুরু হচ্ছে আপনি সাতটার সময় কোনো স্টাফকে ছাড়তে গেলেন আটটা সাড়ে আটটায় আবার কোম্পানিতে ঢুকে গেলেন তারপর আর কোনো ট্রিপ নেই দেখা গেল রাত্রি ট্রিপ আছে তো এই যে আটটায় ঢুকে গেলেন এই যে দেড় ঘন্টা কিন্তু আপনাকে ওখানে ওয়েট করতে হবে আপনি রেস্ট নিন বসে থাকুন যাই করুন তারপরে আবার নেক্সট হয়তো দশটাতে একটা ট্রিপ রয়েছে সেখানে আবার আপনাকে যেতে হলো এরকম করে কিন্তু ডিউটিটা তো এই দুটো সাইডেই দু রকম আমি বলে দিলাম আর হাওড়া পাঁচলাতে যেটা অ্যামাজন ওয়্যার হাউস সেখানে ওয়ার হাউসের যে ধরনের কাজ হয় সেগুলো রয়েছে তো এই দুটো কোম্পানিতেই কিন্তু জয়েনিং করানো হবে যা যা ক্রাইটেরিয়া আমি সমস্ত কিছু বলে দিলাম আর এই দুটো জায়গাতেই আপনাদের থাকা খাওয়ার ফ্যাসিলিটি রয়েছে আর পাঁচলা লোকেশনে যেটা রয়েছে সেখানে মোটামুটি থাকতে গেলে এক একজনের মাথাপিছু হাজার টাকা মতন পড়বে সেখানে রুম রেন্ট হাজার টাকা মতন পড়বে আর সেখানে ক্যান্টিন রয়েছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম নর্মাল রেটের ক্যান্টিন রয়েছে সেখানে অনেকে প্রচুর রয়েছে কেউ ক্যান্টিনে খাচ্ছে খাচ্ছে কেউ কেউ নিজেরা করে বাইরে হোটেলে খেতে পারে এরকম সব ওখানে নিজেরা নিজেদের মতন করে রয়েছে আর কলকাতায় যারা নিউ টাউনে জয়নিং হবে সেখানেও কিন্তু থাকার রুমের ব্যবস্থা করে দেওয়া হবে কলকাতায় একটু রুম ভাড়াটা একটু কস্টলি সেখানে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এভারেজ রুম পাওয়া যাবে সবাই মিলে শেয়ারে রুম নিতে পারবেন এবং সেখানেও কিন্তু নিজেদের খাওয়া দাওয়ার সিস্টেম নিজেদের বাইরে অনেক হোটেল ফোটেল রয়েছে বা রান্না বান্না করে রুমে অনেকে খাচ্ছে এভাবে কিন্তু খেতে হবে থাকা খাওয়া পুরোটা নিজেদের আর ডকুমেন্টস দুটো জায়গাতেই সেম লাগছে আমি বলে দিচ্ছি সেগুলো আপনারা রেডি করে রাখবেন সমস্ত ডকুমেন্টস যা যা বলে দেবো সব অরিজিনাল এবং জেরক্স লাগবে প্রথমত আপনার বায়োডাটা লাগবে বায়োডাটা যেটা কারেন্ট সিভি প্রত্যেকের এক্সপিরিয়েন্স থাকলে সিভিতে উল্লেখ করে দেবেন আর যদি কেউ ফ্রেশার থাকেন হাইট টাইটগুলো যদি ঠিকঠাক থাকে সেগুলো কিন্তু আপনার উল্লেখ করে দেবেন সিবিতে আর প্রত্যেকের আধার কার্ড লাগবে আধার কার্ডে যেন জন্ম তারিখ পুরোটা থাকে পুরো ফুল ডেট অফ বার্থ যেন থাকে প্যান কার্ড ব্যাংক ডিটেলস চার কপি ফটো এবারে পড়াশোনার কাগজপত্র যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট যা যা আছে সমস্ত অরিজিনাল এবং জেরক্স যদি লাস্ট কেউ এইচএস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন লাস্ট কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স তো এই সমস্ত ডকুমেন্টস আধার কার্ড থেকে শুরু করে যা যা বললাম সমস্ত কিছু অরিজিনাল এবং জেরক্স কিন্তু নিয়ে আসতে হবে কবে জয়েনিং ডিটেলস আমি বলে দেব আর এই কোম্পানি একটা রেপুটেড কোম্পানি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বিদেশেও এদের স্টাফ রয়েছে বিদেশেও এদের ব্রাঞ্চ রয়েছে তো এই কোম্পানিতে ড্রেস এবং অন্যান্য ম্যাটেরিয়ালের জন্য কিন্তু টোটাল একটা প্যাকেজ ওয়ান টাইম একটা প্যাকেজ লাগে সারা বছরের জন্য মানে সারা বছর বলতে আপনি যত বছর এখানে চাকরি করবেন আপনার সু যতবার দিতে হোক আপনার শীতকালের পোশাক বর্ষার পোশাক বা আপনার যে ইউনিফর্ম বা যা যা প্রয়োজনীয় দিন আপনি এখানে কাজ করবেন আপনার যত খুশি প্রয়োজন যেগুলো সেট অনুযায়ী ওরা বছরে বছরে যেগুলো দেয় এই প্রত্যেকটা হিসাবে কিন্তু একবারই ওদের টোটাল প্যাকেজ থাকে সেটা আট হাজার টাকা থাকে সেটা তাও একবারে দিতে হয় না তার থেকে মাত্র এক হাজার টাকা জয়নিং এর দিন জমা করতে হয় বাকি সাত হাজার টাকাটা ওরা স্যালারি থেকে দু মাসের স্যালারি থেকে কাটিয়ে নেয় তার জন্য একটা ডকুমেন্টস অরিজিনাল কোনো একটা ডকুমেন্টস কোম্পানিতে জমা রাখে আপনার টাকা পরিশোধ হয়ে যাওয়ার সাথে সাথে ওরা আবার সেটা ফেরত দিয়ে দেয় তো এই একটা সিস্টেম রয়েছে এবং আমাদের টোটালি যে সমস্ত আমরা ছেলেদের জয়নিং করাই আমাদের এখানে একটা জয়নিং এর জন্য খরচা লাগবে মাত্র এক হাজার টাকা এই মোট জয়নিং এর দিন জয়নিং পারপাস এক হাজার টাকা এবং ড্রেস পারপাস এক হাজার টাকা এই মোট দু হাজার টাকা আপনাদের খরচা লাগবে জয়নিং আমরা কিন্তু নিশ্চিতভাবে করিয়ে দিই প্রচুর ছেলেরা এখানে কাজ করছে নিউ টাউন লোকেশনে এবং পাঁচলা লোকেশনে প্রচুর ছেলেরা কিন্তু এখানে কাজ পেয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে আপনারা ওখানে কাজ পেয়ে যাবেন প্রচুর ছেলেদের সেখানে আপনারা ডিউটিতে গিয়ে দেখাও পাবেন তো একসঙ্গে এখানে কাজ করতে পারবেন তো দুটো কিন্তু প্রচুর সংখ্যক সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে আপনারা চ্যানেলে আপডেট পেয়ে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে রাখলাম আপডেট কিন্তু আমি চ্যানেলে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক কাজের আপডেটস আমি নিয়ে আসব নতুন নতুন অনেক লোকেশনের কাজ আসবে সামনে কালী পুজো রয়েছে ভাইফোঁটা তারপরেই কিন্তু প্রচুর কাজের ভ্যাকেন্সি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার